हेलो व्यूअर्स, हमें विश्वनाथ कर्मकार राजस्थान सिविल इंस्ट्रक्टर फ्रॉम इनपुर गवर्नमेंट आईटी रनिंग अंडर पीटीपी। आज के आबार तुम्हारे सामने एक भिडियो नहीं उपस्थित होती। आज के जो विषय नहीं आलोचना करब से हे स्केल, स्केलर कय प्रकार तर ड्रईंगे क्यों व्यवहार है, क्यों सुविधा को ड्रईंग करते विषय आलोचना करब। तो चलो आज क्लस टी शुरू करा जा। स्केल स्केल एटर विषय शुरू करा जा। तो धरना ए एक पॉइंट आरना बी एक पॉइंट आ যখনই কাউকে বলা হয় যে এ থেকে বি এইটাকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে বলা হয়, তো যদি বলা হয় যে কী দিয়ে জয়েন করা হলো, তখন সবার কাছে একটা অ্যান্সার থাকে কি ম্যাক্সিমাম যে আমরা স্কেল দিয়ে এটাকে এটা জয়েন করলাম। তাহলে কি একটা প্রশ্ন, তাহলে কি স্কেল দিয়ে কি আমরা স্ট্রেট লাইন ড্র করি? কিন্তু এটা সঠিক তথ্য নয়। একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য আমাদের জিওমেট্রি বক্সের যে সেট স্কোয়ার থাকে সেই সেট স্কোয়ার দিয়ে আমরা করতে পারি, কিংবা কোনো যদি বস্তু থাকে তার যদি শার্প এজ থাকে সেই শার্প এজ দিয়ে কিন্তু আমরা স্ট্রেট লাইন টানতে পারি। তাহলে স্কেল ব্যবহারটা কোথায়? স্কেলের ব্যবহারটা হচ্ছে যে যখন আমার লিনিয়ার মেজারমেন্ট প্রয়োজন পড়ে, রৈখিক যখন মাপ নেবার প্রয়োজন পড়ে, তো সেই মাপটা নেওয়ার জন্য যে আমরা যে যন্ত্রটা ব্যবহার করে থাকি সেটাকে আমার কী বলা হচ্ছে? স্কেল। যেরকম এখান থেকে এই দূরত্বটা হয়তো আমি যদি মাপ করতে চাই, তো দেখা গেলো যে সেই মাপটা হয়তো আমার 1 সেন্টিমিটার এলো। যদি আরেকটু বড়ো হয় দেখা গেলো সেই মাপটা এলো আমার 10 সেন্টিমিটার। যদি ওর থেকেও বড়ো হলো তার থেকে এলো হচ্ছে 1 মিটার, তার থেকেও বড়ো হতে এলো হচ্ছে আমার 10 মিটার। তো সাধারণত আমাদের যে স্কেল থাকে যেটার সাহায্যে আমরা কোন মাপ নিয়ে থাকি, রৈখিক মাপ লিনিয়ার মেজারমেন্ট, সেটা কত থাকে? 30 সেন্টিমিটার স্কেল থেকে 15 সেন্টিমিটার স্কেল থেকে একটা থাকে আমার কত, 1 ফিট মানে 12 ইঞ্চির একটা স্কেল থাকে, আরেকটা কত থাকে আমার 6 ইঞ্চির একটা স্কেল থাকে। তো স্কেল তাহলে কী জন্য ব্যবহার করা হয়ে থাকে? আমার লিনিয়ার মেজারমেন্ট করার জন্য। স্কেলের ইন কেস অফ ইঞ্জিনিয়ারিংয়ে স্কেলের আরও কিছু বিশেষ স্থান আছে, এবার সেইটা নিয়ে আমি বলছি। ধরুন আমরা যখন ড্রয়িং করি তাহলে কী থাকে? আমাদের একটা ড্রয়িং শিট থাকে, ধরুন এত বড় একটা আমার ড্রয়িং শিট, সেই ড্রয়িং শিটের ভাগ আছে, সেটা আমি আরেকদিন নিয়ে পরে বলবো। A1 থেকে শুরু করে A5, A0 থেকে A5 অবধি আমার ড্রয়িং শিটের ভাগ আছে। তো বলা হলো যে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের মাপ হতে আছে আমার 9 মিটার স্কোয়ার, লেন্থ অ্যান্ড ব্রেথ এরিয়া নিয়ে পড়ে। কিংবা বলা হলো একটা ব্রিজ আছে হয়তো 30 মিটার, সেই 30 মিটারের ব্রিজটা বলা হলো এখানে আমার ড্রয়িং করতে। তো এত বড় যে আমার মাপ, তো এই মাপটাকে কিন্তু আমি এই শিটের মধ্যে কি আমি আঁকতে পারবো? এত বড় শিটও থাকে না ড্রয়িং শিটে, কিন্তু এই মাপটাকে আমাকে ড্রয়িং শিটের মধ্যে আমাকে স্থান করে দিতে হবেই। এইবার মনে করো যদি একটা বলা হলো যে একটা ব্রিকের ধরনের একটা ব্লক আছে, যে ব্রিকের ব্লকের আমার যে মাপ থাকে ব্রিক, তো ব্রিকের মাপ তো ছোটো মাপ থাকে, সেক্ষেত্রে ব্রিকটাকে আমরা যে যা মাপ সেই মাপ আমি এখানে স্থান আমি ওকে দিতে পারবো। কিংবা হয়তো বলা হলো যে একটা মনে হয় একটা ইরেজার আছে, ইরেজার মানে কি যেটার সাহায্যে আমরা মুছি, কিংবা মনে বলা হলো যে একটা ছোটো কোনো পাইপের একটা সেকশন আছে। তো এই যে মাপগুলো যেগুলো ছোটো মাপ, সেই মাপগুলোকে আমরা কী করতে পারি? তার যে টোটাল যে একজন অ্যাকচুয়াল যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী আমরা এখানে ড্রয়িং করতে পারবো, তাদের মাপগুলোকে আমরা ড্রয়িং শিটে স্থান দিতে পারবো। কিন্তু যখনই বড়ো হয়ে যাবে তখন তার এইটাকে তো স্থান দেওয়া যাবে না, কিন্তু এই মাপটাকে আমাকে ড্রয়িং শিটে আমাকে বোঝাতে হবে। তখন একটা জিনিস যেটা দরকার পড়ে সেটাকে আমার কী বলা হয়? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা কী? এই জিনিসটা হচ্ছে আমার কি ভগ্নাংশ, এটা হচ্ছে একটা রেশিও। কিন্তু এই যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে অ্যাকচুয়ালি কার কার মধ্যে? রেশিওটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে আমার ড্রয়িং লেন্থ থাকবে সেটা আমার থাকবে হচ্ছে নিচে, মানে অ্যাকচুয়াল যে তোমার লেন্থ, মানে একটা হচ্ছে তোমার কি এইটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, মানে প্রকৃত ওর যে মাপ যা দৈর্ঘ্য, আর ওপরে হচ্ছে থাকছে কি আমার, সেটা হচ্ছে আমার ড্রয়িংয়ের আমার লেন্থ। এবার এই জিনিসটা কি, ধরুন আমার এখানে কত বলা আছে 30 মিটার, তো 30 মিটার ধরুন আমি আমি ব্রিজটাকে নিয়ে পরে আমি করছি, তো 30 মিটার এটা কী হচ্ছে আমার ব্রিজের আমার লেন্থ। এবার এই 30 মিটার যে লেন্থ আছে সেই লেন্থটাকে আমি কত লেন্থ নিয়ে আমি এখানে দেখাতে পারবো? ধরে নাও আমি 30 মিটার লেন্থ থেকে আমি দেখানোর চেষ্টা করবো কত দিয়ে পরে, 10 সেন্টিমিটার দিয়ে পরে আমি দেখানোর চেষ্টা করবো। তার মানেটা কি, মানে এখান থেকে যদি আমি একটা 10 সেন্টিমিটার যদি একটা আমি লাইন টানি, ধরে নাও এখান থেকে দূরত্বটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার হচ্ছে কি এটা হচ্ছে আমার ড্রয়িং শিটের লেন্থ। কিন্তু বাস্তবে কি, বাস্তবে ওইটা কী দেখাতে চাইছি, এটা হচ্ছে আমার কি একটা ব্রিজ, কারণ এটার ফুল লেন্থ আছে। এটা দেখাতে চাইছি কি এইটা হচ্ছে একটা ব্রিজের আমার ডেক, ঠিক আছে? তো এবার এটা তো রেশিও, তো রেশিওতে কী হয়, একক আমাকে সমান করতে হবে, এখানে আছে সেন্টিমিটার, এখানে আছে মিটার,
সেটা তো করলে চলবে না, তাহলে হয় আমাকে এটাকে মিটারে করতে হবে, না এটাকে আমাকে সেন্টিমিটারে করতে হবে। তো এটাকে সেন্টিমিটারই করার সুবিধা, তার উপরে আমার কত আছে 10 সেন্টিমিটার রয়েছে, নিচে আমার কত রয়েছে 30 আছে, 30 কি মিটার আছে, এর সঙ্গে আরও কী করবো 100 গুণ করবো, তাহলে কী হবে, এটা আমার সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি এটাকে সলভ করি, তাহলে এই জিরো কাটলো, তাহলে আমার এখানে কত আসছে, উপরে আসছে 1 আর নিচে কত আসছে আমার 300 সেন্টিমিটার, সেন্টিমিটার আমার কেটে যাবে, কারণ রেশিও তো আমার কোনো ইউনিট থাকে না। তাহলে এইটার আমার ইউনিটটা কত হলো, সেটা হচ্ছে 1:300। তাহলে এই যে 1:300, এইবারে মনে করো আমি ড্রয়িং শিটে ধরুন আমি ব্রিজটাকে আঁকলাম, যেখানে আমি লেন দেখলাম 30 মিটার, কিন্তু নিচে আমার হয়তো লেখা রয়েছে 1:300 আমার করা রয়েছে। তাহলে কি যে ওই যে টোটাল যে ড্রয়িং শিটের ওই যে ড্রয়িংটা করা আছে, সেই ড্রয়িংটা 1:300 স্কেলে আমার করা রয়েছে। সেখানে কি এখান থেকে স্কেল বসিয়ে যখন মার্ক করবো, তখন এই মার্কটা পাবো কত, আমি 10 সেন্টিমিটার। কিন্তু 10 সেন্টিমিটার যে লাইনটা, সেটাই মানে কিন্তু আমি অ্যাকচুয়াল কী বুঝতে পারবো, ওইটা হচ্ছে আমার কত, 30 মিটার। 30 মিটারটাকে পুরোটা তো আমার আঁকা এখানে বাস্তবরূপে সম্ভব নয়, কিন্তু এই লেন্থটাকে, দৈর্ঘ্যটাকে, যে মাপটাকে আমাকে ড্রয়িং শিটের স্থান আমাকে দিতেই হবে। তখন সেই ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করে, তখন ব্যবহার হয় আমার স্কেলের। তো এই স্কেলের এই যে ব্যবহারটা, সেটা এইভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এইভাবে এবার এটা যেহেতু বড়ো, তো বড়োর জন্য এটাকে আমাকে ছোটো করতে হলো। যেরকম ধরুন অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে ম্যাপ, ম্যাপ অ্যাকচুয়ালি অনেক বড়ো, ম্যাপের যা ডাইমেনশন থাকে অনেক বড়ো, কিন্তু সেই ম্যাপ কী হয়, সেটাকে তো আমরা ড্রয়িং শিটে আঁকা যায়। তাহলে কী করতে হয় তখন, ও এইটাকে তখন স্কেলে আমাদেরকে আঁকতে হয়। এখানে যেরকম এটা কত করলাম, 1:300 আমি এটা দেখালাম, সেক্ষেত্রে এরকমও হতে পারে যে 1:2 দেখা গেলো আমার 10,000 আছে, কিংবা দেখা গেলো যে 1:2 হয়তো আমার সাপোজ 5,000 আছে। তো এইখানে কি আমি বলতে পারি, আমি যদি এইটাকে মিলিমিটার ধরি, তাহলে এটাকেও মিলিমিটার ধরবো, এটা কিলোমিটার, এটা কিলোমিটার। তো সেক্ষেত্রে কী হয় যে এত বড় যে ইউনিটটা রয়েছে, সেটাকে আমি জাস্ট আমি 1 দিয়ে আমি এটাকে বোঝাচ্ছি। তো এইবারে এই যে আরএফ, যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এটার কী ডেফিনেশন বলে দিচ্ছি। আরএফ জিনিসটা কি, আরএফ মানে হচ্ছে কি, এটা শর্ট ফর্ম, যেটা বড় হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এটাকে শর্টে বলে থাকি আরএফ। এটা কি, এটা হচ্ছে রেশিও অফ দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস অফ দ্য অবজেক্ট অন এ ড্রয়িং টু দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য সেম পয়েন্ট অফ দ্য অবজেক্ট। তার মানে এটা কি, মানে রেশিও কার কার মধ্যে, দুটো বিন্দুর মধ্যে মনে করো আমার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আছে, আর ওই দুটো বিন্দুর মধ্যে আমার যে ডিস্টেন্স যেটা আমি ড্রয়িং শিটে আঁকছি, বিটুইন এনি টু পয়েন্টস অফ দ্য অবজেক্ট অন এ ড্রয়িং, মানে কি ড্রয়িংয়ে আমি ওই দুটো বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স দিয়েছি, তার সঙ্গে কার যে আসছে বাস্তবে, সে দুটো বিন্দুর মধ্যে আমার কত ডিস্টেন্স সেটা। তার মানে কি, তার মানে কী হচ্ছে, তার মানে আমার ড্রয়িং লেন্থের সঙ্গে আমার অ্যাকচুয়াল লেন্থ, এর যে রেশিওটা, এটাই হচ্ছে আমার আরএফ, যেটা আমি এখানে একটা ব্রিজের সাহায্যে আমি একটা এক্সাম্পল দিয়ে পরে বোঝালাম। এইবারে এই আরএফ যে ব্যাপারটা, এটার উপরে আমার নির্ভর করে প্রধানত আমার 3 ভাগে স্কেলটাকে ভাগ করা হয়ে থাকে। যে প্রথম যেটা থাকে সেটাকে বলা হচ্ছে আমার ফুল সাইজ স্কেল, ফুল সাইজ স্কেল, এটা ফার্স্ট 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটাকে বলা হচ্ছে আমার রিডিউসিং স্কেল, এটা নম্বর 2। আর যেটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর হচ্ছে আমার কি, এনলার্জিং স্কেল। এবার এই বিষয়গুলো কি, সেটা আমার নির্ভর করছে পুরোটাই হচ্ছে আরএফের ওপর। তো আমরা প্রধানত কী জানি যে আরএফ মানে ড্রয়িং লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ। তো এখানে 1 নম্বর যেটা হচ্ছে ফুল সাইজ স্কেল, তো ফুল সাইজ স্কেলের কথাটার মাধ্যমে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, যে এইখানে কী বলতে চাইছে, এইটা যদি আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন করি, তাহলে কী হচ্ছে আমার যে ড্রয়িং লেন্থটা আছে, ড্রয়িং লেন্থ আমার ইউনিট মনে করো যদি আমার 10 সেন্টিমিটার থাকে, তাহলে সেক্ষেত্রে আমার বাস্তবে সেই বস্তুটার দৈর্ঘ্য আমার কিন্তু 10 সেন্টিমিটার হবে। তাহলে এটা যদি আমি রেশিও করি, তাহলে এটা কত হচ্ছে, 1:1। তার মানে কী হচ্ছে, মানে ফুল সাইজ যা আমার বাস্তবে আমার অ্যাকচুয়াল যা আমার সাইজ আছে, সেই সাইজ আমি কোথায় সেটাকে প্লট করছি, সেটাকে কোথায় রিপ্রেজেন্ট করছি আমি ড্রয়িং শিটে। তাহলে কি না, আমি এর থেকে কোনো কিছু ডিস্টেন্স আমি কমাচ্ছি না, আমি এর থেকে কোনো কিছু ডিস্টেন্স আমি কিছু বাড়াচ্ছি না, কোনো লেন্থ আমি কমালাম না, কোনো লেন্থ আমি বাড়ালাম, যা সাইজ ছিল অ্যাকচুয়াল সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম ড্রয়িং শিটে। তাহলে সেক্ষেত্রে এটা কী স্কেল হলো, এটা হচ্ছে আমার ফুল সাইজ স্কেল, নম্বর 1। নম্বর 2তে কী আছে, আমার রিডিউসিং স্কেল। রিডিউসিং স্কেলটা কী কী জিনিস, রিডিউসিং হচ্ছে কি, রিডিউস মানে কি, জিনিসটাকে কমানো, ছোটো করা। তো এই ক্ষেত্রে ঠিক সেম জিনিস, এর আরেক মানে কি, আমার উপরে কী থাকছে আমার ড্রয়িং লেন্থ, আর নিচে আমার কী থাকছে আমার অ্যাকচুয়াল লেন্থ। তো এইখানে দ্বিতীয় যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা দিয়ে করে আবার বোঝাচ্ছি।
ব্রিজের লেন্থ মনে করো আমার কত আছে 30 মিটার, কিন্তু এই 30 মিটারকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি ড্রয়িং শিটে সেটা কত দিয়ে বোঝাচ্ছি আমি 10 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে কী দেখো আমার অ্যাকচুয়াল যা লেন্থ ছিল 30 মিটার, 30 মিটার মানে কত 30 × 100 মানে কত আমার 3000 সেন্টিমিটার আমার ছিল অ্যাকচুয়াল লেন্থ, কিন্তু এই এত বড় লেন্থ থেকে আমি কী বোঝানোর চেষ্টা করছি ড্রয়িং শিটে মাত্র 10 সেন্টিমিটার দিয়ে। তাহলে সেক্ষেত্রে কী হলো আমার যে লেন্থটা কী করলাম এখানে কমিয়ে দিলাম যেটা অ্যাকচুয়াল থেকে আমার কম হলো। তো সেক্ষেত্রে এই যে স্কেলটা এটা যদি আমি করি তাহলে কত হচ্ছে আমার 1:3 আমার 300, তার মানে দেখো আমার অ্যাকচুয়াল যা ছিল তার থেকে কমে হয়ে গেলো আমার কি ড্রয়িং লেন্থ। সো সেই জন্য এটাই কী বলা হচ্ছে আমার রিডিউসিং স্কেল। আর লাস্ট যেটা 3 নম্বরে আছে সেটা কী হচ্ছে আমার এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেলের ক্ষেত্রে কী হয় আমার যে ড্রয়িংয়ের যে আমার লেন্থ থাকে সেইটাকে আমি বাড়িয়ে দেবো, আমার অ্যাকচুয়ালটা আমার ধরে নাও ওটা কমে যাবে। কীভাবে কমবে ধরে নাও একটা কোনো নাট আছে কিংবা একটা কিছু বিয়ারিং আছে সেটা ধরে নাও যা দৈর্ঘ্য দেখাচ্ছে দৈর্ঘ্য আছে আমার কত ধরে নাও 1 মিলিমিটার অনেক কম, কিংবা ধরে নাও 10 মিলিমিটার মানে কত আমার 1 সেন্টিমিটার। এবার 10 মিলিমিটার মানে কত 1 সেন্টিমিটার, তো 1 সেন্টিমিটার মানে কত আমার জাস্ট আমি যদি আঁকি ফ্রি হ্যান্ডে তাহলে আমার এখান থেকে এইটুকু, তার বেশি তো আবার কথা না আটু করো। কিন্তু এই জিনিসটাকে যখন ড্রয়িং শিটে আঁকবো তখন আমাকে যদি এখান থেকে যদি আমি এইটুকু আঁকি তাহলে সেটা কিন্তু ঠিক বেটার হবে না, সেটার সাহায্যে আমি প্রপার আমি কোনো ডাইমেনশান আমি কিন্তু বোঝাতে পারবো না। তো এইটা কী চেষ্টা করলাম যে 10 মিলিমিটারটাকে ধরে নাও এটাকে আমি বাড়িয়ে দেবো। তো এইটাকে আমি বাড়ি করে ধরে নাও এটাকে আমি করার চেষ্টা করছি কত 50 মিলিমিটার। তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে এর যে আমার রেশিওটা আসবে সেটা কত আসবে 5:1 আসবে, কারণ এখানে এই দুটো আমার বাদ হয়ে যাবে আর এই দুটো ইউনিট আমার বাদ হবে, তাহলে কত আসছে 5:1। তো এখানে কী দেখতে পাচ্ছি যে ড্রয়িং যেটা ছিল লেন্থ সেটা কিন্তু বেড়ে গেল অ্যাকচুয়ালের থেকে, অ্যাকচুয়ালের রেসপেক্টে কিন্তু বাস্তবের রেসপেক্টে কিন্তু ড্রয়িংয়েরটা আমার বেড়ে যাচ্ছে। তার মানে কী করছে এখানে কোনো ছোটো যে বস্তুটা আছে সেটাকে আমি বড় করে আমি ওইটাকে দেখাচ্ছি, মানে এটা যদি আমার 1 সেন্টিমিটার হয় বাস্তবে তো সেক্ষেত্রে আমি ড্রয়িং শিটের সেই লেন্থকে হয়তো দেখাবো আমি ওইটাকে আমি দেখাবো এত বড়, তাহলে কী হচ্ছে অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কি এই এনলার্জিং স্কেল। তো এখন অবধি যেটা করলাম যে স্কেল কী জিনিস, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কী জিনিস, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের উপরে নির্ভর করে আমার কী কী ভাগে আমাদের স্কেলটাকে আমরা ভাগ করে থাকছি। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার স্কেল কী কী ধরনের হয় সেটা বলছি। অ্যাজ পার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস যেটাকে আমরা শর্টে কী বলে থাকি BIS, এটার পুরো নাম কী হচ্ছে ব্যুরো BUREAU ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এই স্ট্যান্ডার্ড অনুসারে ইঞ্জিনিয়ার স্কেল 8টা সেটে পাওয়া যায় এই স্ট্যান্ডার্ড অনুসারে। সেগুলোকে নামকরণ করা হয়েছে কি M1 থেকে শুরু করে আপ টু M8 অবধি। এগুলো কী স্কেল, এগুলোকে বলা হয় আমার RF স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল, ঠিক আছে, মেট্রিকে M1 থেকে M8। তো সেইটা কী জিনিস দেখো M1 M2 M3 M4 M5 M6 M7 M8, তো এইটা কী করা হয়েছে এগুলো হচ্ছে আমার ডেজিগনেশন। এইটার এবারে এইখানে আছে কি আমার ডেসক্রিপশন আছে আর তারপরে তার কী আছে সে স্কেলটা কত মাপ সেটা আছে। তো M1 যে গ্রুপটা আছে এই যে ডেসক্রিপশন আছে কি এটার আন্ডারে দুটো আছে, এখান থেকে এটা হচ্ছে এইটা প্রথমটা কী বলা আছে ফুল সাইজ স্কেল। তো ফুল সাইজ স্কেলে কী থাকে আমাদের আরেকটা কত থাকে 1:1 থাকে, মানে যেটাই আমার হবে ড্রয়িং সেটাই হবে কি আমার অ্যাকচুয়াল। তারপরেটা কী আছে 50 সেন্টিমিটার 2 মিটার, এটা কত করা আছে আমার 1:2, এটা কী করে এলো খুব ইজি জিনিস, এখানে যে 2 মিটার আছে এ মানে কত এটা হচ্ছে আমার 1 মিটার, তাহলে 50 সেন্টিমিটার 2 1 মিটার। এখানে একটা জিনিস মনে রাখবে প্রথমে একটা সবসময় আমার কী বলছে যেটা ড্রয়িং শিটের যে লেন্থ যে দৈর্ঘ্যটা দুটো বিন্দুর মধ্যে এখানে সেইটা, পরেরটা হচ্ছে বাস্তবে অ্যাকচুয়ালি আমার যে দূরত্বটা সেইটা। তো এখানে কি এটা যদি আমি কত যাই তাহলে উপরে আমি কী লিখবো 50 সেন্টিমিটার লিখবো, নিচে আমি কত লিখবো সেটা লিখবো আমি 1 মিটার। এবার 1 মিটার মানে কত যদি এর সঙ্গে 100 গুণ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে সেন্টিমিটার হবে, তাহলে এই দিকে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসছে 2, তাহলে আমি কত এলো এটা হলো আমার 1/2, এটা সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, ডেসি হতে আমার কোনো কিছু ইউনিট হয় না, তাহলে এটা কত এলো আমার
স্কেলটা 1:2 আমার এলো, এটা গেল এম ওয়ান। এবার আসছে কি আমার এম টু, এম টু তো এরও আন্ডারে আমার দুটো রয়েছে, একটা কি আছে 40 সেন্টিমিটার 2 মিটার, একটা যে কি আছে 20 সেন্টিমিটার 2 মিটার। তো 40 সেন্টিমিটার 2 মিটারটা কি আছে, এটা হচ্ছে 1:2.5, আর 20 সেন্টিমিটার 2 মিটারটা কাজ হচ্ছে 1:5। এটা কীভাবে আসছে, ঠিক সেম জিনিস, 40 আছে ওপরে, নিচে কত আছে 1 মিটার, মানে কত আমি লিখতে পারি 1 সেন্টিমিটার ডাইরেক্ট। তাহলে এটা দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা করা কত আসবে 2.5, তাহলে এটা কত আসছে আমার 1:2.5। দেখো সেটাই আমার এখানে করা আছে 1:2.5। আচ্ছা এটা 20 সেন্টিমিটার 2 মিটার আছে কত, ওপরে আছে 20, নিচে আছে কত আমার 100। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে 5, তাহলে কত লিখতে পারি 1:5। তাহলে এখানে তো কত আছে আমার 1:2, কিন্তু আমার 5 আমার রয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ড্রয়িংয়ের মাপটা আমার যত অ্যাকচুয়ালের যে মাপ আছে, অ্যাকচুয়াল মাপ দেখো সব কিন্তু আমার 1 মিটার অবধি রয়েছে, কিন্তু আমি ড্রয়িং শিটের যে মাপটা সেটা আমি কখনো কমছে তো কখনো বাড়ছে। তো সেই অনুপাতে দেখো কিন্তু আমার এদিকে যে আমার রেশিওটা কিন্তু আমার কমা বাড়া সেটা হচ্ছে। এরপরে কী আছে আমার, সেটা হচ্ছে আমার এম থ্রি, এম থ্রি আন্ডারও আমার দুটো রয়েছে, একটা কি আছে 10 সেন্টিমিটার 2 মিটার, বলতে পারো 1 মিটার, আর 5 সেন্টিমিটার 2 মিটার বা 1 মিটার। তো এক্ষেত্রে এটা কত আছে 1:10, এটা কত আছে 1:20। কী করে এলো, এটা 10 সেন্টিমিটার আছে, তাহলে 10 বাই কত করতে পারি 1 মিটার, মানে কত 100 সেন্টিমিটার, তাহলে কত আসছে আমার 10 থাকবে, তাহলে কত আসছে 1:10। দেখো 1:10 আমার আছে, এটা হচ্ছে কি স্কেল, কোন গ্রুপের আন্ডার পড়ছে, এম থ্রি। আচ্ছা এটা 5 সেন্টিমিটার আছে, মানে কত 5 বাই কত 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে কোন নিচে কত পড়ে থাকে 20, তাহলে কত আসছে 1:20। দেখো এখানে আছে 1:20। এরপরে কত আসছে আমার এম ফোর গ্রুপ, এম ফোর গ্রুপেরও আমার কিন্তু ঠিক সেম জিনিস, খুব ইজি ক্যালকুলেশন, যেটা হচ্ছে 2 সেন্টিমিটার 2 1 মিটার, আর 1 সেন্টিমিটার 2 1 মিটার, তাহলে এটা কত আসছে 1:50, এটা কত 1:100, কারণ কত 2 বাই 100, আর এটা কত 1 বাই 100, তাহলে 2 বাই 100 হলে আমার কত হয়, যদি আমি 2 বাই 100 করি, 2 বাই 100, তাহলে কত আসছে 50 তো আমার আসবেই, তাহলে সেটা কত আসছে 1:50, আর 1 বাই 100 হলে তো 1:50 তো আমার হবেই। সবসময় মনে রাখতে হবে কি, যে আমাদেরকে দুটো ইউনিটকে আমাকে সেম করতে হবে। কেন করছি সেম, কারণ এখানে সেন্টিমিটার বলা আছে, 2 সেন্টিমিটার বলা আছে, এখানে কত বলা আছে আমার 1 মিটার বলা আছে, তাহলে কি এটাকে আমি কি সেন্টিমিটার করছি, তাহলে এটা ইজি ক্যালকুলেশন হচ্ছে। যেটা আছে এম ফাইভ, এম ফাইভটাও আমার সেম। এখানে লক্ষ্য করে দেখো কত আছে 5 মিলিমিটার আছে, 5 মিলিমিটার 2 কী আছে আমার 1 মিটার আছে, তাহলে কত হচ্ছে 5 মিলিমিটার 2 1 মিটার, এবার 1 মিটার মানে কত 1000 মিলিমিটার, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে আমার 200, তাহলে কত আসার কথা 1:200 আমার হওয়া কথা স্কেলটা, দেখো আছে 1:200 স্কেলটা আছে, ঠিক সেরকম এখানে কত আছে 2 মিলিমিটার 2 1 মিটার, তাহলে এটা কত হবে, যদি 2 থাকে এখানে তাহলে এটা কত 2 × 5 = 10, তাহলে 500 × 1:500 আমার এইখানে আছে। চলে গেল এম ফাইভ গ্রুপ। এরপরে কী আসছে আমার এম সিক্স গ্রুপে, এটা কত আছে 3.3 মিলিমিটার 2 1 মিটার, যেটা নেওয়া আছে কত 1:300। এই 3 আর 6 ক্ষেত্রে কী হবে, এগুলো তো মিলবে না, তো সেই জন্য এটা সব থেকে যেটা নিয়ারেস্ট রেসির মধ্যে সেটাই আমার নেওয়া হয়েছে, কারণ 3 দিয়ে তোমার 10 কে 100 কে কোনোদিনও মিলবে না, সেই জন্য যেটা সব থেকে নিয়ারেস্ট 3.3 মিলিমিটার 2 1 মিটারের ক্ষেত্রে নেওয়া আছে 1:300, আর 1.6 মিলিমিটার 2 1 মিটার, এর ক্ষেত্রে কত নেওয়া আছে 1 মিটারের ক্ষেত্রে কত নেওয়া আছে আমার 1:600। ঠিক সেইভাবে দেখো আমার কী আছে, এম সেভেন আছে আর এম এইট আছে, এম সেভেনে কত আছে 2.5 মিলিমিটার 2 মিটার, তাহলে কত হচ্ছে দেখো 2.5, তাহলে ইজিলি তাহলে কত হচ্ছে আমার 25। এবারে নিচে কত আছে 1 মিটার, মানে কত 1000 × কত করলাম আমি, যেহেতু পয়েন্ট ছিল সেই জন্য আমি এখানে আরও 10 করে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো আমার এখানে 40, তাহলে 1:400 আছে 40×10, ঠিক সেরকম 1.025 আছে এর হাফ, তাহলে এটাই ডবল হয়ে যাবে, 2.5 হাফ হচ্ছে 1.25, তাহলে এদিকে যখন হাফ কমছে তাহলে এদিকে আমার কি ডবল হয়ে যাচ্ছে, এটা দেখো 1:400 ছিল 1:800 আমার এটা হচ্ছে। তারপর কী আছে এম এইট, এম এইটে কত আছে 1 মিলিমিটার 2 মিটার, তাহলে কত এটা অটোমেটিক্যালি 1:1000 হয়, আর তার হাফ হচ্ছে কত 0.5 মিলিমিটার, তাহলে অটোমেটিক্যালি ডবল হয়ে যাবে, তাহলে এটা বা কত হচ্ছে আমার 1:2000। তো এগুলো হচ্ছে আমার কি ইঞ্জিনিয়ার স্কেল, যেগুলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এটাকে সেট করেছে, এটার সাহায্যে কি ড্রয়িং করা হয়। তো আজকে আমি যেটা বোঝালাম সেটা স্কেল নিয়ে কি, যে স্কেলের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কী কী স্কেলের সেট রয়েছে সেইটা, তারপরে স্কেল কী জিনিস, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কী জিনিস, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অনুযায়ী স্কেলের কী কী ভাগ আছে সেইটা।
এইবারে যেটা বলবো সেটা হচ্ছে যে স্কেল আছে সে স্কেলের হচ্ছে কি টাইপস অফ তোমার স্কেল, স্কেলের কি হচ্ছে আমার প্রকারভেদ, স্কেলের প্রকারভেদ। তো এই প্রকারভেদের মধ্যে মেনলি আমাদের কি থাকে, ছটা থাকে। তো প্রথম যে স্কেলটা আছে সেটা হচ্ছে আমার কি প্লেন স্কেল, তার পরের যে স্কেলটা আছে সেটাকে আমার কি বলা হয় ডায়াগোনাল স্কেল, তারপরে যে স্কেলটা থাকে সেটাকে কি বলা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, এর পরে যে স্কেলটা থাকছে সেটাকে কি বলা হচ্ছে আমার কম্পারেটিভ স্কেল, তারপরে একটা স্কেল থাকে সেটাকে আমার কি বলা হয় আইসোমেট্রিক স্কেল, আর ছ নম্বরে যেটা আছে সেটাকে আমার বলা হচ্ছে কি যে স্কেল অফ কর্ডস বা কর্ডস স্কেল। তো এগুলো হচ্ছে কি স্কেলের প্রকারভেদ। এগুলোর বিষয়ে ড্রয়িং আসে, স্কেল অঙ্ক দিক দিয়ে প্রবলেম দেয়, বলা হয় যে ড্রয়িংগুলো করতে। তো এই বিষয় নিয়ে পরে আমি তোমাদেরকে আবার একটি অন্য ক্লাসে করাবো, তোমাদেরকে বোঝাবো। তো আপাতত আজকে আমি যেটা করলাম সেটা তোমাদের যে টেক্সট বই আছে সেটা দেখবে, স্কেলটা বোঝার চেষ্টা করবে। আর আজকের ক্লাসে আমি এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমি আবার নতুন এই টাইপস অফ স্কেল নিয়ে বোঝাবো। তো সবাই ভালো থেকো, সবাই নিজের টেক্সট বইগুলো পড়ো। আজকের ক্লাস এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।